হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। তো ডুরান্ড কাপের গ্রুপ স্টেজের শেষ ম্যাচ কিন্তু জয় দিয়ে শেষ করলো মোহন বাগান। ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে কিন্তু 2-0 গোলের জয় তুলে নিল সবুজ বেরুন বাহিনী। তো এই ম্যাচ নিয়েই কিন্তু এই ভিডিওটা। তো পুরোটা জানতে গেলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি তোমাদের চোখ রাখতেই হবে। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো, যাতে এরকম ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও তোমরা পেতে পারো। তো চলো দেরি না করে মেন টপিকটা শুরু করা যাক। তো আজকের কিন্তু মোহন বাগানের শেষ ম্যাচ ছিল ডুরান্ড কাপের। তো সেখানে কিন্তু মোহন বাগান মুখোমুখি হয়েছিল ইন্ডিয়ান নেভির। তো মোহন বাগানের জন্য ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল নেক্সট পর্বে যাওয়ার জন্য, কারণ এই ম্যাচটা জিতলেই যে নেক্সট পর্বে যেতে পারবে মোহন বাগান এমনটাও নয়। এই ম্যাচটা জেতার পরও কিন্তু রাজস্থানের দিকে তাকিয়ে থাকতে হবে মোহন বাগানকে। তো এরকম অবস্থায় কিন্তু মোহন বাগান আজকের ম্যাচটা খেলতে নেমেছিল। তো প্রথমেই কিন্তু কোচ জোয়ান ফার্নান্দো একটা কিন্তু চমক দিয়েছিল, যেটা দেখা যাচ্ছিল যে মোহন বাগানের কিন্তু প্রথম একাদশে কিন্তু সবাই কিন্তু ভারতীয়। তো এটা কিন্তু জোয়ান ফার্নান্দো একটা ভালো কিন্তু একটা ডিসিশন নিয়েছে যে কোনো বিদেশিকে আজকের খেলায়নি। তো এই ইন্ডিয়ান ইলেভেন দিয়ে কিন্তু আজকের ম্যাচটা কিন্তু শুরু করেছিল মোহন বাগান, এবং ম্যাচের শুরু থেকেই কিন্তু মোহন বাগান নিজেদের হাতে কিন্তু ম্যাচের রাজটা তুলে নেয় এবং একের পর এক অ্যাটাক কিন্তু করতে থাকে মোহন বাগান। এবং সেখান থেকে কিন্তু প্রথম দিকে গোল আসছিল না, তো ফার্স্ট হাফের কিন্তু মাঝামাঝি সময় কিন্তু মোহন বাগান প্রথম গোলটা তুলে নেয়। তার আগে কিন্তু একটা অফসাইডের গোল কিন্তু বাতিল হয়েছিল, সেই গোলটা বাতিল না হলে কিন্তু তখনই কিন্তু মোহন বাগান তাদের প্রথম গোলটা পেয়ে যায়। তবে প্রথম গোলটা মোহন বাগানের পেতে কিন্তু আর তার বেশিক্ষণ কিন্তু সময় লাগেনি। তার কিছুক্ষণ পরেই কিন্তু মোহন বাগান লেনি রড্রিগেসের পা থেকে কিন্তু গোলটা পেয়ে যায় এবং এই গোলটা এগিয়ে যাওয়ার পর মোহন বাগান কিন্তু আরও বেশি করে আক্রমণ করছিল। তবে মোহন বাগানের বল পজিশন কিন্তু মোহন বাগানের পক্ষে থাকলেও মোহন বাগান কিন্তু খুব যে সামনের দিকে বল অর্থাৎ থ্রু বল কিন্তু খেলছিল সেটা কিন্তু একদমই বলা যাচ্ছে না। মোহন বাগান কিন্তু মেনলি ব্যাক পাস এবং স্কোয়ার পাসেই কিন্তু খেলছিল। তো সেটা কিন্তু অনেকটাই কিন্তু খেলার ছন্দটা নষ্ট করে দিচ্ছিল এবং স্কোয়ার পাস ব্যাক পাস খেলাতে মোহন বাগানের পায়ে বল থাকছিল বা বল পজিশন কিন্তু মোহন বাগানের কাছে থাকছিল ঠিকই, কিন্তু মোহন বাগানের আক্রমণগুলো কিন্তু খুব দৃষ্টিনন্দন হচ্ছিল না। এবং এরকম করতে করতে কিন্তু দু একটা বিক্ষিপ্ত আক্রমণ হচ্ছিল ঠিকই, কিন্তু সেগুলো কিন্তু নেভির ডিফেন্ডাররা কিন্তু খুব সুন্দরভাবে সামাল দিয়ে দিচ্ছিল। তো ম্যাচের কিন্তু সেকেন্ড গোলটা আসে ফার্দিনান্ড মোল্লার পাস থেকে, সেটা কিন্তু পাসটা বাড়ায় এবং খুব সুন্দরভাবে একটা থ্রু করে এবং সেই থ্রুটা কিন্তু ধরে নেয় কিয়ান নাসিরি এবং সেখান থেকে কিন্তু নেভির গোলকিপারকে 1:1 পে কিন্তু গোল করে দিয়ে চলে যায়। তো প্রথমার্ধে কিন্তু মোহন বাগান 2-0 গোলে এগিয়ে যায় এবং মনে করা হয়েছিল হয়তো সেকেন্ড হাফে কিন্তু মোহন বাগান অল আউট যাবে। তো মোহন বাগান কিন্তু সেকেন্ড হাফে কিন্তু প্রথমেই কিন্তু দুখানা সুযোগ পেয়েছিল, দুটো সুযোগ কিন্তু বার পোস্টে লেগে ফিরে আসে, তা না হলে কিন্তু মোহন বাগান সেই সময় কিন্তু আরও দুটো গোল পেয়ে যেত অর্থাৎ 4-0 হয়ে যেত। তো দুটো বল বার পোস্টে লেগে ফিরে আসার পর কিন্তু মোহন বাগান কিন্তু অনেকটা কিন্তু গুটিয়ে যায় এবং তারপর কিন্তু আর্মি কিন্তু কিছুটা খেলায় ফেরে এবং তারা কিন্তু বেশ কিছু বিক্ষিপ্ত আক্রমণ করে এবং তারা পায়ে বল রেখে কিন্তু ছোটো ছোটো পাস খেলে কিন্তু মোহন বাগান বক্সে হানা দিয়েছে এবং বেশ কয়েকটা শটও নিয়েছে। তো এছাড়াও কিন্তু মোহন বাগানের গোলকিপার তিনিও কিন্তু বেশ কিছু সেভ দিয়েছেন, তা না হলে কিন্তু মোহন বাগানেরও কিন্তু দুর্গপতন হতে পারত। তো কয়েকটা ভালো সেভ দিয়েছেন মোহন বাগানের গোলকিপার, এছাড়াও কিন্তু মোহন বাগানের ডিফেন্স কিন্তু সেই অর্থে আজকের কিন্তু খুব একটা যে পরীক্ষিত হয়েছে সেটা কিন্তু একদমই বলা যায় না। ইস্ট বেঙ্গল ম্যাচেও আমরা দেখেছি যে খুব একটা কিন্তু ডিফেন্সের উপর চাপ পড়েনি, তো আজকের ম্যাচেও কিন্তু ডিফেন্সের উপর খুব একটা চাপ পড়েনি। তো সব মিলে কিন্তু মোহন বাগান গ্রুপ লিগের শেষ ম্যাচটা কিন্তু জিতে নিল ঠিকই, তবে মোহন বাগানের কিন্তু নেক্সট রাউন্ডে যাওয়ার এখনও কিন্তু যদি কিন্তু একটা ব্যাপার রয়ে গেছে, কারণ তোমরা জানো যে রাজস্থান ইউনাইটেড কিন্তু এই নেভির বিরুদ্ধে কিন্তু মাঠে নামবে শেষ ম্যাচে। তো সেখানে যদি রাজস্থান ইউনাইটেড যদি জিতে যায় সেক্ষেত্রে কিন্তু রাজস্থানেরও পয়েন্ট হবে 7 পয়েন্ট এবং মোহন বাগানেরও যদি 7 পয়েন্ট হয় সেক্ষেত্রে দেখা যাবে হেড টু হেড। তো হেড টু হেডে কিন্তু রাজস্থান যেহেতু মোহন বাগানকে হারিয়েছে সেক্ষেত্রে রাজস্থান কিন্তু চলে যাবে নেক্সট রাউন্ডে। তাই জন্য কিন্তু এখন মোহন বাগানের তাদের নিজেদের কাজটা তারা করে ফেলেছে ঠিকই, এবার মোহন বাগানকে তাকিয়ে থাকতে হবে রাজস্থান ভার্সেস নেভি ম্যাচটার দিকে, যাতে সেই ম্যাচটা কোনোভাবে ড্র হয় অথবা যদি ইন্ডিয়ান নেভি জিতে যায় সেক্ষেত্রে কিন্তু মোহন বাগান নেক্সট রাউন্ডে যাবে। তো দেখা যাক এখন রাজস্থান ইউনাইটেড ভার্সেস ইন্ডিয়ান নেভি ম্যাচটা কী হয় এবং মোহন বাগানের ভাগ্যে কী লেখা আছে, মোহন বাগান শেষ আটে যাবে না এখান থেকেই বিদায় নেবে। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।